ডাক্তার মান্না এবং বিশেষ করে আমাদের ডাক্তার টেলিমেডিসিন সারা পৃথিবীতে অনেক এস্টাবলিশড একটা সেবা। কারণ অনেকের মাঝে অনেক সময় এটা কনফিউশন আসে যে এভাবে কিভাবে সম্ভব, এটা সারা পৃথিবীতে খুবই এস্টাবলিশড একটা সেবা। আর আমরা যেভাবে দিচ্ছি বাংলাদেশে খুব কম, আমার জানা মতে আর কেউ এভাবে দিতে পারবে কিনা আমি জানি না। বেশি সংখ্যক আমাদের চিকিৎসকরা নেই, তো চিকিৎসকদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এবং তারা যাতে নিজেরা নিরাপদে থাকেন এবং আমাদের চিকিৎসকরা যদি নিরাপদে থাকেন তাহলে সত্যিকার অর্থে সিরিয়াস যে পেশেন্টগুলো তারা যথাযথভাবে চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ পাবেন। আমরা জানি একজন চিকিৎসক বা দুইজন চিকিৎসক যখন আক্রান্ত হন একটি হসপিটালের অনেক ডাক্তারকেই কিন্তু তখন আমরা চিকিৎসা সেবা থেকে আমরা বাইরে ঠেলে দিতে হয়। তো এটা হলো একটা প্রধান কারণ। এবং আরেকটা জিনিস হলো আপনি দেখেছেন যে আমাদের বিভিন্ন সরকারি হসপিটাল, বেসরকারি হসপিটাল বা আমাদের ডাক্তারদের চেম্বার সমূহে অসংখ্য রোগী তাদের বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা নিয়ে তারা উপস্থিত হন, তারা পরামর্শ চান, চিকিৎসার সেবা নিতে চান। এই করোনা ভাইরাসের আক্রান্ত হওয়া যখনই খবর পাওয়া যেতে থাকলো এবং আমাদের দেশে বিভিন্নভাবে এই রোগটা ছড়িয়ে পড়ল, বিভিন্ন রোগী কিন্তু তাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিয়ে তারা ঘরে রয়েছেন, তারা কিন্তু চিকিৎসকের কাছে যেতে পারছেন না। তো শুধুমাত্র যদি ওভার টেলিফোনে তিনি কথা বলেন পেশেন্ট বা ডাক্তার, তাইলে কিন্তু ডাক্তারও যেভাবে পুরোপুরি সন্তুষ্ট হতে পারে না, পেশেন্টও কিন্তু পুরোপুরি সন্তুষ্ট হতে পারে না। ডাক্তার মান্না এবং বিশেষ করে আমাদের ডাক্তার